ওয়েলকাম স্টুডেন্ট বেদাঙ্ক ডটকম এ তোমাদেরকে স্বাগত। আমি প্রিন্সিপিয়া ম্যাম, তোমাদের ম্যাথমেটিক্স টিচার। চলে এসেছি নতুন একটি অঙ্ক নিয়ে। চলো দেখে নিই অঙ্কটি। নির্ণয় করো রুট ফাইভ ওয়ান, ওয়ান বাই রুট ফাইভ, ওয়ান বাই ফাইভ, ডট ডট, গুণোত্তর, প্রগতির চতুর্দশ এবং এনতম পদ কত। তো এখানে প্রথমে এখানে প্রথম পদ এ ইজ ইকুয়াল টু, আমি দেখো লিখতে পারছি রুট ফাইভ, আর সাধারণ অনুপাত আর ইজ ইকুয়াল টু লেখা যায় ওয়ান বাই রুট ফাইভ। তাহলে সেক্ষেত্রে চতুর্দশ পদ মানে, চতুর্দশ মানে টি ফোরটিন ইজ ইকুয়াল টু কত? এ ইন্টু আর টু দি পাওয়ার ফোরটিন মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু রুট ফাইভ ইন্টু আর টু দি পাওয়ার মানে ওয়ান বাই রুট ফাইভ হোল টু দি পাওয়ার থার্টিন। তাহলে এখান থেকে দেখো আমি লিখতে পারি রুট ফাইভ হোল টু দি পাওয়ার ওয়ান মাইনাস থার্টিন, তার মানে কত? ফাইভ হোল টু দি পাওয়ার মাইনাস টুয়েলভ বাই টু, এটা ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি ফাইভ টু দি পাওয়ার মাইনাস সিক্স। একইভাবে এন তম পদ, এন তম পদ মানে টি এন ইজ ইকুয়াল টু এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান সমান রুট ফাইভ ইন্টু ওয়ান বাই রুট ফাইভ হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে আমি লিখতে পারি রুট ফাইভ হোল টু দি পাওয়ার ওয়ান মাইনাস এন প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু ফাইভ টু দি পাওয়ার টু মাইনাস এন বাই টু ইজ ইকুয়াল টু ফাইভ টু দি পাওয়ার ওয়ান মাইনাস এন বাই টু। এটি হয়ে গেল আমার টি এন, এন তম পদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং বেদাঙ্ক ডট কম। আরো নতুন নতুন অঙ্কের সমাধান পেতে অবশ্যই বেদাঙ্ক ডট কম ব্রাউজ করুন।